নমস্কার বন্ধুরা, আবার একটি নতুন এপিসোডে আপনাকে স্বাগত জানাই। আজ একটি খুব দারুণ ফুল গাছ, গরমের ফুল গাছ, সেটিকে নিয়ে আমরা খুব সংক্ষিপ্ত একটি আলোচনা করব। দেখুন, আমার এই পিছনে এই যে গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছটি বেশ মোটা। এই গাছটি হচ্ছে আমার পুরনো গন্ধরাজ ফুল গাছ। গরমের ফুল হিসেবে এই গন্ধরাজ ফুলের তুলনাই হয় না। অসাধারণ গন্ধের জন্য এর নাম হয়েছে গন্ধরাজ। এর ইংরাজি নাম হচ্ছে গার্ডেনিয়া। আপনার অতিরিক্ত পরিচর্যা কিন্তু এই গন্ধরাজ ফুল গাছের জন্য মোটেই ভালো নয়। এই ধরনের একটু ছায়া শীতল জায়গায়, গরমে এবং আর্দ্র পরিবেশে প্রচুর পরিমাণে ফুল হয়। যত গরম বাড়বে এবং বর্ষার সময়ে এর ফুলের সংখ্যা প্রচুর পরিমাণে বাড়ে। এই গন্ধরাজ ফুল গাছটি আমাদের বহু পুরনো ফুল গাছ, গাছও বেশ মোটা হয়ে গেছে। একটু ছায়া জায়গায় বলে বহু দিন এই গন্ধরাজ ফুল গাছ বেঁচে থাকতে পারে। অনেক প্রজাতির গন্ধরাজের ভিতরে সাদা এবং থোকা গন্ধরাজই বেশি প্রচলিত। আর আমার সামনে এই যে ফুলটি দেখতে পাচ্ছেন, এটি গন্ধরাজের আরেকটি ভ্যারাইটি। দেখতে পাচ্ছেন একেবারে হলুদ রঙের, যখন ফুলটি ফোটে তখন সাদা রঙের হয়, কিন্তু একটু পরেই মানে দিনের আলো ফুটতে ফুটতেই এই ফুলটি হলুদ রঙের হয়ে যায়। দেখছেন কত সুন্দর দেখতে। কিন্তু সাদা গন্ধরাজের মতো ওরকম থোকা হয় না, কিন্তু অসাধারণ গন্ধ, অসাধারণ। সাদা ওই যে থোকা গন্ধরাজ যে গাছটি দেখলেন, ওটি আমার অনেক পুরনো গন্ধরাজ গাছ। আর এই গাছটি আমার ছাদ বাগানে নতুন গন্ধরাজ, এর বেশ কিছুদিন বয়স হয়েছে। যাই হোক, এই গাছটিতে ফুল ফুটেছে বলে আমি ভাবলাম আপনাদের ভিডিও করে দেখাই। অসাধারণ গন্ধ বন্ধুরা। এই গন্ধরাজ ফুল গাছে আপনি যদি অতিরিক্ত পরিচর্যা করেন তাহলে কিন্তু মুশকিল। এই গন্ধরাজ ফুল গাছে আপনি শুধু খেয়াল রাখবেন গাছ সুস্থ আছে কিনা, এবং সঠিকভাবে আপনি খাবার দেবেন। বেশি যত্নে এই গাছ বিগড়ে যায়। আসুন, এই গাছের কেমন পরিচর্যা করা উচিত সেটি আমরা একটুখানি দেখি। বন্ধুরা, এখানে এই যে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আমার সরিষার খোল। আর এখানে আপনি দেখুন, এটি হচ্ছে আমার বাদামের খোল। দুটি খোলের ভিতরে ডিফারেন্স দেখলেই বুঝতে পাচ্ছেন। এই সরিষার খোলের এখন দাম প্রায় 40 টাকা কিলো, আর এটি 60 থেকে 65 টাকা কিলো। অতএব দাম কিন্তু একেবারে কম নয়। বন্ধুরা, এই পাত্রে আমি সরিষা এবং বাদামের খোল আমি একসাথে ভিজিয়ে রেখেছিলাম। দেখুন, খুব শক্তিশালী একটি তরল জৈব সার তৈরি হয়েছে। শুধু সরিষার খোল দিলে হবে না, তার সাথে বাদামের খোল দেওয়ারও প্রয়োজন। এইবার এই সারটি আপনি সব ফুল গাছে আপনি ব্যবহার করতে পারেন। আমি এখানে গন্ধরাজ গাছে প্রয়োগ করব। একদম উপরের পাতলা যে জল, সেই জল অল্প করে, মানে একটি টবে 1 কাপ পরিমাণ এই তরল আপনি প্রয়োগ করতে পারেন। এই জৈব তরল সার প্রয়োগ করার আগে আপনি টবের মাটি ভালো করে এইভাবে খুঁচিয়ে একটু আলগা করে দিন, যাতে এই তরল সারটি মাটিতে খুব সহজে প্রবেশ করতে পারে। এই সরিষা এবং বাদামের খোল সার দেখুন কত পাতলা, উপর থেকে একেবারে ঘুলিয়ে ঘন সারটি আপনি নেবেন না, একদম পাতলা সার অল্প করে 1 কাপ পরিমাণ আপনি গাছে প্রয়োগ করতে পারেন 3-4 দিন পরপর। এই গন্ধরাজ ফুল গাছ অসাধারণ গন্ধের জন্য বিখ্যাত। রাত্রিবেলা এই ফুল ফোটে এবং গন্ধে একেবারে ভরিয়ে তুলবে, আপনার পরিবেশকে একদম স্নিগ্ধ করে তুলবে। এই গন্ধরাজের দুটি ভ্যারাইটি আপনাদের আমি দেখাতে পারলাম। আমার কাছে দুটি ভ্যারাইটি আছে, আরও বেশ কিছু ভ্যারাইটির গন্ধরাজ ফুল গাছ এখন পাওয়া যায়। যাই হোক, এর ভিতরে হলুদ এবং আমাদের দেশীয় যে থোকা গন্ধরাজ ফুল, এই দুটি আমার কাছে খুব ভালো লাগে। আমার মতোই আপনাদের ছাদ বাগানে একটি বা দুটি গন্ধরাজ ফুল গাছ করুন। এই ফুলের গন্ধে আপনার ছাদ তো অবশ্যই, আপনার ঘরেও একটি স্নিগ্ধ পরিবেশ তৈরি করবে। আজ তাহলে এই পর্যন্তই বন্ধুরা, নমস্কার।